গরুর দুধ দহন করা দেখুন, আপনার বাচ্চা বুকের দুধ পাবেই। সদ্য সিজার করা হোক বা নর্মাল ডেলিভারি হোক, বাচ্চা জন্ম দেওয়ার পর মায়েদের প্রথম কমপ্লেনই থাকে বাচ্চা দুধ পাচ্ছে না, কোটার দুধ খাওয়াবো। আপনি কি জানেন জন্মের পর একটা বাচ্চার পেটের সাইজ থাকে ঠিক একটা মার্বেলের সমান, তাহলে অতটুকু গর্ত পূরণ হতে কতটুকু দুধ দরকার, তাই আপনি আশা করলেও বাচ্চাটা লিটার লিটার দুধ খেতে পারবে না। কখনো গাভীর দুধ দখল করা দেখেছেন? গোয়ালা যদি শুধু দুধের নিপল বা বোটা ধরে টেনে বিশ্বাস করে একটুকুও দুধ আসবে না, তাই সে বোটার উপরের অংশ চাপ দেয়। আপনার এই অংশটাকে মেডিকেল টার্মে বলা হয় এরিওলা বোটার, যে অংশটা কালো তার নিচেই দুধ জমা থাকে, তাই বাচ্চার মুখ হা হওয়ার পর বাচ্চার পিঠে সাপোর্ট দিয়ে ঘাড়টা স্বাভাবিক রেখে আপনার বোটার কালো অংশটা মুখে দেন, তাহলে দেখবেন সে দুধ পাচ্ছে। আর যদি শুধু নিপল বা বোটা দেন তাহলে তবে সে টেনে দুধ পাবে না, তখন আপনার বোটায় কামড় দিবে, একসময় সেখানে ঘা হয়ে যাবেন এবং আপনিও ব্যথা পাবেন। তাই যেই মহিলারা অভিযোগ করে নিপলে ঘা হয়ে গেছে তবু বাচ্চা দুধ পায় না, তবে বুঝবেন ওই মহিলা বাচ্চাকে দুধ খাওয়াতেই পারে না। এই পয়েন্টটাই মেন পয়েন্ট বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। একে মেডিকেল টার্মে বলে পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। একে পুরোপুরি ফলো করলে আপনার বাবুটা বুকের দুধ পাবেই, তাই গরুর দুধ দহন করা দেখুন, বাচ্চা দুধ পাবেই।